আজ এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমি একটা ক্লাসে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছু অজানা। শুধু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে হবে না, সেই সেন্টেন্সে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। কোন কোশ্চেনকে কিরকম বলে বা আমরা কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটা আমি দেখাবো। চলো ফার্স্ট আমি উপরে হেডিং লিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা সকলেই কম বেশি জানি যে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। এই সেন্টেন্সের একটা খুব ভালো একটা চেনার উপায় আছে, সেটা আমি একবার বলেছিলাম যে ইন্টারোগেটিভ যে মার্ক, আস্কিং মার্ক, ইন্টারোগেশন যে মার্ক, সেই মার্কটা কিন্তু অবশ্যই সেন্টেন্সের শেষে দিতে হবে। না দিলেই কিন্তু, যত তুমি ঠিকঠাক বলো বা লেখো, এই ইন্টারোগেশন মার্কটা না দিলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। তো এই আমি ফার্স্ট বলবো, এই সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের চারটে স্টেপ ফলো করতে হবে। সেই চারটে স্টেপ কি কি আমি তোমাদের লিখে দেখাচ্ছি। চলো ফার্স্ট স্টেপ, স্টেপ নম্বর ওয়ানে আমরা WH ওয়ার্ড ইউজ করব। WH ওয়ার্ড কোনগুলো? কম বেশি অনেকেই আমরা জানি, হোয়াই, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হু, এগুলো হতে পারে। হ্যাঁ, হোয়াটটা লেখা হলো না, হোয়াট। এবার এর মধ্যে দেখো, এইটা একটু বলে দিই, হাউটা নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি, যেমন হাউ মাচ, কত পরিমাণ, হাউ মেনি, কতগুলি, হাউ লং, কত দূর। এই যে মাচ, মেনি, লং, এগুলো আমরা অ্যাড করছি হাউ, যে WH ওয়ার্ড, দেখো এটা হয়ে যাচ্ছে একটা ফ্রেজ, ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। তো আমরা এইভাবে হাউ দিয়েও এইভাবে করতে পারি, কিন্তু আদার্সগুলো এইভাবে হয় না। তো চলো আমরা ফার্স্ট স্টেপে দেখলাম, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের WH ওয়ার্ড এগুলো বসাতে হবে। এবারে চলো সেকেন্ড স্টেপে কি দেখা যাক। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে আমরা বসাবো হেল্পিং অর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং অর অক্সিলারি ভার্ব বসাতে হবে এই WH ওয়ার্ডের পরে। চলো আমরা হেল্পিং ভার্বগুলো কী কী একটা আমি করেছিলাম, ভিডিওতে আছে, এখানে আমি বেশি সময় লাগবে না, লিখেই দিচ্ছি। দেখো প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর অ্যাম ইজ আরের পাস্ট টেন্স হলো ওয়াজ, ওয়্যার, এগুলো হলো বি ভার্ব। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাজের পাস্ট হলো হ্যাড। তারপরে ডু ভার্বের ডু, ডাজ, এদের ফার্স্ট হলো ডিড। আরও হয় ক্যান, এগুলো মডেল অক্সুলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো। তাহলে আমরা এগুলোকে বলবো হেল্পিং ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এবারে যেটা বলার, দেখো সেকেন্ড, সেকেন্ড আমরা স্টেপে এই এটা লিখতে হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবারে আমরা থার্ড স্টেপ, স্টেপ নম্বর থ্রি, স্টেপ থ্রি, সাবজেক্ট, অর্থাৎ কর্তা, যে কাজ করে। আমরা কি জানি যে সেন্টেন্সের, অনেকেই জানি যে সাবজেক্ট অর্থাৎ কর্তা যে কাজ করে সকলের ফার্স্ট বসে, কিন্তু এটা জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কর্তা। এবারে ফোর্থ স্টেপ, চলো চলো চলে যাই আমরা ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপ বসাবো মেন ভার্ব। মেন ভার্ব মানে মূল ভার্ব, ও মূল ভার্ব কোনগুলো, যেগুলো আমরা করি,
এগুলো তো হেল্পিং ভার্ব, যেগুলো বি ভার্ব, হ্যাভ হ্যাজ ভার্ব, এগুলো অর্থাৎ হওয়া বা আছে অর্থে এগুলো আমরা ইউজ করি। আর মেন ভার্ব মানে যেগুলো আমরা করি, এই যে আমি বলছি, ঠিক আছে, এই যে বলা টেল, তারপরে তোমরা যে শুনছো এটা হলো লিসেন, এটা একটা ভার্ব। ডু করা, যে কোনো কিছু করা, যেমন কার ওয়ার্ক, কাজ করা, তো বিভিন্ন ধরনের করা ওয়ার্ডগুলোই হলো আমাদের মেন ভার্ব। তাহলে এই হলো চারটে স্টেপ। চলো আমরা চারটে স্টেপ পরপর বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে দেখি। আমি ফার্স্ট একটা সেন্টেন্স লিখছি, দেখো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ বলে ইন্টারোগেটিভ মার্কটা দিলাম। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আর একটা সেন্টেন্স লিখছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। দেখো দুটো সেন্টেন্স আমি এখানে লিখেছি। আমি এর সঙ্গে আরো দুটো সেন্টেন্স লিখছি, তার আগে বলে দিই চারটে স্টেপ দেখো এখানে ফলো করা হয়েছে। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপরে আছে হেল্পিং ভার্ব, এখানে বি ভার্ব অ্যামিজার আছে, এখানে আছে ইউ সাবজেক্ট, দেখো সাবজেক্ট সেই বলেছিলাম থার্ড স্টেপে আছে মাঝখানে, তারপরে গো মেন ভার্ব, আর আইএনজি এখানে অ্যামিজার হয়েছে কারণ এটা টেন্স অনুযায়ী, যখন আমি টেন্স বলবো তখন বলবো। তো দেখো চারটে স্টেপ মেনেই হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব, কর্তা, মেন ভার্ব। আবার এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব, তারপরে রয়েছে এখানে সাবজেক্ট, কিন্তু এখানে দেখো মেন ভার্ব নেই। তো মেন ভার্ব এই চার নম্বর স্টেপটা থাকতে পারে নাও থাকতে পারে, সেটা আমাদের বাংলা সেন্টেন্স বলার উপর ডিপেন্ড করবে, যে আমি যদি কিছু করছি বা করি তাহলে আমার মেন ভার্বটা বসবে, আর কোনো কিছু করা যখন না বোঝাবে, নর্মালি কাউকে আমি কেমন আছো এরকম বলবো, যেমন কেমন আছো, তুমি কি ভালো আছো, এই যে সেন্টেন্সগুলো বলবো যেখানে কোনো ক্রিয়া কাজ করা বোঝাবে না, সেখানে মেন ভার্বটা আমরা ইউজ করছি না। তাহলে চার নম্বর স্টেপটা আমরা ইউজ করতে পারি, আবার নাও করতে পারি, না করলেও কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। চলো এটা বলার, এরপরে আমার আরও অনেক কিছু বলার আছে, যেগুলো আমি পরের আরও দুটো সেন্টেন্স আমি লিখছি এখানে। দেখো একটা সেন্টেন্স লিখছি, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, একটা লিখলাম। আর একটা লিখছি, আরো একটা সেন্টেন্স আমি লিখছি, সাপোজ ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। এদের অ্যান্সারগুলো আমি লিখছি এবারে, দেখো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আমি অ্যান্সার লিখছি, I am going to school, আমি স্কুলে যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছ, আমাকে স্থান জিজ্ঞাসা করা হয়েছে, কোথায় যাচ্ছ, আমি স্কুলে যাচ্ছি, এটা হলো। হাউ আর ইউ, কেমন আছো, I am fine, আমি ভালো আছি। এখানে জিজ্ঞাসা করছে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, আমি কিন্তু বলবো না স্কুলে, তুমি কি যাচ্ছ, আমাকে শুধু জিজ্ঞাসা করতে চাইছে আমি হ্যাঁ অথবা না, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, ইয়েস, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় নো। তারপর একটা সেন্টেন্স আছে, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ইয়েস, হ্যাঁ, আর যদি না বলো, নো। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আর ইউ গোয়িং, দেখো ফার্স্ট আমি কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করিনি, কিন্তু এই সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা আছে। তাহলে এই সেন্টেন্সে ইউজ করেছি কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করিনি, আবার এটাতেও করেছি, এখানে দেখো এখানে করিনি, দুটা হেল্পিং ভার্ব আগে রয়েছে। তাহলে কেন আমরা ইউজ করিনি সেটা জানবো। ভালো করে শোনো, এই যে প্রশ্নটা করেছি তুমি কোথায় যাচ্ছ, এর অ্যান্সারটা ইয়েস অথবা নো, মানে তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, যার অ্যান্সার ইয়েস অথবা নো দিলে শেষ হয়ে যায়। কিন্তু দেখো এর অ্যান্সার
হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এর অ্যান্সার আমি কি বলবো, ইয়েস অথবা নো? না, তুমি কোথায় যাচ্ছ আমার সেই কোথায় এই প্লেসটা আমাকে অ্যান্সার দিতে হচ্ছে, একটা আননোন অ্যান্সার। আর এখানে দেখো, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, ইয়েস বা নো দিলে আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। সেই জন্য দেখো, যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো আসে, সেই সব প্রশ্নের আগে আমরা ডব্লিউএইচ ওয়াট ইউজ করি না। এখানে হোয়াট হবার কথা ছিল, কিন্তু হোয়াটটা আমরা ইউজ করব না, এটা উজ্জ্ব থাকবে। এটাও সেম, তুমি কি চা পছন্দ করো, ইয়েস বা নো, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি পাচ্ছি, হ্যাঁ অথবা না। তাহলে এই প্রশ্নের দেখো ডব্লিউএইচ ওয়াট আমি ইউজ করিনি, এখানে কিন্তু হোয়াট হবার কথা ছিল কিন্তু ইউজ করিনি আমরা, কারণ এই এর প্রশ্নের অ্যান্সারটা আসছে ইয়েস অথবা নো, সেটা হোয়াটটা উজ্জ্ব আছে। তাহলে যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে বলা যায় না, সেই সব প্রশ্নের প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হয়। হাউ আর ইউ, তুমি কেমন আছো, আমি কি বলবো, ইয়েস বা নো? না, আমাকে কেমন আছি জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আমি বলবো আই অ্যাম ফাইন। একটা বড় একটা লেন্দি একটা অ্যান্সার করতে হচ্ছে, দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে কিন্তু এখানে নেই যার অ্যান্সার ইয়েস অথবা নো আসছে। তাহলে যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো আসে, সেই প্রশ্নগুলোকে আমরা বলবো ক্লোজড কোয়েশ্চেন, ক্লোজড কোয়েশ্চেন। এটাও ক্লোজড কোয়েশ্চেন, ক্লোজড কোয়েশ্চেন। আর যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে বলা যায় না, সেগুলো হবে ওপেন কোয়েশ্চেন। এই হলো। এবারে দেখো, এই যে আমি বলে দিই, যে প্রশ্নটার অ্যান্সার ইয়েস অথবা নো হয়েছে, আমরা ইয়েস বলে আবার বলতে পারি, তুমি কি যাচ্ছ, ইয়েস আই অ্যাম, গোয়িংটা আর বলার দরকার নেই, ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট, অ্যাম আর নটের শর্ট এটা, অ্যামন্ট এটা। তাহলে আমি বলতে পারি ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট। তুমি ইয়েস বললেও অ্যান্সার হবে, আর এরপরে আই অ্যামটা না দিলেও কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ইয়েস আই ডু, আই ডুটা বলতে পারো, না বললেও কিন্তু অ্যান্সার পাবে যে হ্যাঁ আমি চা পছন্দ করি, ইয়েস বললে। আবার নো আই ডোন্ট, আমি পছন্দ করি না যেটা, নো, তাহলে আই ডোন্ট বললেও এর সাথে হবে, আর শুধু নো যদি বলে দিই সেটাও হয়ে যাবে। তাহলে এই গেল ওপেন কোশ্চেন, আর এটা গেল ক্লোজড কোশ্চেন। যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিলে হবে না, তাদের আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব, সেই প্রশ্নগুলোকে বলবো ওপেন। আর যে প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে শেষ করা যায়, বলা যায়, তাদের ডব্লিউএইচ ওয়ার্ড আমরা প্রথমে ইউজ করব না, তাহলে সেটা হবে ক্লোজড কোশ্চেন। আর একটা কোয়েশ্চেন আমার বলার আছে, যেটা হলো ট্যাগ কোয়েশ্চেন। চলো আমরা ট্যাগ কোয়েশ্চেন কি সেটা আমরা নেক্সট চলে যাই। ট্যাগ আমি ওপরে লিখছি যে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ মানেই বুঝতে পারছো, কাউকে কিছু ট্যাগ করা। এক্সাম্পল দিলে বুঝতে পারবে আরো। দেখো যে আমি বললাম যে ইউ আর বিজি, তুমি ব্যস্ত, আমি জানি তুমি ব্যস্ত, এটা আমি বলছি যে তুমি ব্যস্ত বলে বলছি। আর্ন্ট ইউ, তুমি কি নয়, দেখো ইউটা এখানে আমার হেল্পিং ভার্ব আর আছে, আর একটা নেগেটিভ আছে, আর ইউটা দেখো কর্তা মাঝখানে, তাহলে হেল্পিং ভার্ব তারপরে কর্তা থাকলে আমরা কি ইন্টারোগেটিভ করতে পারি, তো এই তো ইন্টারোগেটিভ হয়েছে। তাহলে দেখো, তুমি ব্যস্ত, আর্ন্ট ইউ, তার মানে ব্যস্ত যে, তাকে আমি আবার ঘুরিয়ে প্রশ্ন করছি, আর্ন্ট ইউ, তুমি কি নয়, তুমি ব্যস্ত, আমি জানি ইউ আর বিজি, তুমি ব্যস্ত, আর্ন্ট ইউ, তুমি কি নয়। দেখো এই আর্ন্ট ইউ, তোমাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করছি আমি, তাহলে যখন তুমি ব্যস্ত আমি জানা সত্ত্বেও তোমাকে আবার ঘুরিয়ে কোশ্চেন করব, সেটা হয়ে যাবে ট্যাগ কোয়েশ্চেন। আমি বলছি যে হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত বলে আমি বলছি, সে কি নয়, ইজেন্ট, ইজেন্ট
হি বলে ইন্টারোগেটিভ মার্ক, দেখো হিটার সাবজেক্ট মাঝে, তারপর আগে আছে হেল্পিং ভার্ব, আর নেগেটিভ করেছি বলে আমি নট দিয়েছি। ইজেন্ট হি, সে কি নয়, সে হাংরি আমি জানি, সেটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, বলে দিয়ে আবার তাকে ঘুরিয়ে আমি প্রশ্ন করছি যে ইজেন্ট হি, সে কি নয়। তাহলে এটা হলো ট্যাগ। এখানে ইজ আর নটকে আমরা সংক্ষেপে ইজেন্ট বলি বা লিখি, এইটা আমরা ইজ নটকে আমরা ইজেন্ট বলি। আবার আর্নট মানে এটা আমরা বলি আর যেটা আর নট আর কি, এটা আমরা শর্ট করে বলি আর্নট। যদি আমি বলি যে দে আর পুয়ার, তারা গরিব, তারা গরিব আমি এটা জানি, প্রশ্নটা আগের প্রশ্নর আগে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তারা গরিব বলে আবার প্রশ্ন তাকে ঘুরিয়ে করছি যে আন্ট দে, তারা কি নয়। তাহলে এখানে আমি করছি, দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, এই ট্যাগ কোশ্চেন যখন আমি জিজ্ঞাসা করছি তখন আমরা নট ইউজ করছি বারবার, নট। তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের এই নেগেটিভ নটটা দিয়ে ইউজ করতে হবে, তাই নয় কি? তুমি কি এটা নয়, সে কি নয়, তারা কি নয়, আমি কি নয়, এই যে জিজ্ঞাসা করছি আমি অলরেডি অ্যান্সারটা বলে দিচ্ছি, বলে তাকে আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছি সেই অ্যান্সার, যেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ মার্ক দিয়ে যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো কোয়েশ্চেন আমি করছি তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, একে বলবো আমরা ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এটা হলো, তাহলে এখানে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা কত কিছু পেলাম, যেখানে আমরা বলবো ওপেন কোয়েশ্চেন। দেখো আমি একবার ফার্স্ট থেকে বলে দিই, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে চারটে স্টেপ ইউজ করছি, স্টেপ ওয়ান ডব্লিউএইচ ওয়ার্ড, স্টেপ টু হেল্পিং ভার্ব, আর স্টেপ থ্রি হলো সাবজেক্ট, স্টেপ ফোর হলো মেন ভার্ব। চারটে স্টেপ আমরা ইউজ করে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে তৈরি করছি। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা ওপেন কোশ্চেন বলবো, কখন, যার ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হবে। কিন্তু অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি না, দেখো এইটা আর ইউ গোয়িং, তুমি যাচ্ছ, এর ডব্লিউএইচ ওয়ার্ড আমি দিইনি। তাহলে যার ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব তাকে আমরা ওপেন কোশ্চেন বলবো, আর যার ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব না তার আমরা ক্লোজড কোশ্চেন বলবো। আর এই ক্লোজড কোশ্চেনের অ্যান্সার সবসময় ইয়েস অথবা নো হয়, আর ওপেন কোশ্চেনের অ্যান্সার কিন্তু ইয়েস অথবা নো দিয়ে শেষ করা যায় না, এর অ্যান্সার একটা অচেনা অ্যান্সার হয় যেটা আমরা বড় একটা সেন্টেন্স করে লিখতে হয়। আর ট্যাগ কোশ্চেন তো বললাম যে আমি যে ব্যাপারটা জানি, আমি জানি যে এটা তুমি ব্যস্ত বা সে হাংরি বা তারা ক্ষুধার্ত বা পুয়র, তখন আবার তাকে ঘুরিয়ে আমি প্রশ্নটা করব, আমি অ্যান্সার বলে দিয়ে আবার প্রশ্ন করব ঘুরিয়ে, সেটা হবে ট্যাগ কোশ্চেন। তাহলে এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সম্পর্কে বলার। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অনেকেই, এগুলো হয়তো অজানা ছিল, আবার অনেকেরই জানা। তো কেমন লাগলো, আশা করি আমাকে কমেন্ট করা হবে এবং তোমরা সাড়া দেবে। চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।